নতুন প্রযুক্তি উদ্ভাবনে ছাত্রছাত্রীদের বিশ্বব্যাপী প্রতিযোগিতা ইমাজিন কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। মাইক্রোসফট বাংলাদেশের তত্ত্বাবধানে দেশের 4 সদস্যের একটি উদ্ভাবনী দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। বিশ্বব্যাপী বিস্ময়কর উদ্ভাবনে ছাত্রছাত্রীদের ভূমিকা অসামান্য, আর এই উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশও পিছিয়ে নেই। শরীফ নিরের আরেকটি রিপোর্ট। দৃষ্টিপ্রতিবন্ধী এসব মানুষের জীবন কতই না কষ্টের, পড়াশোনার সুযোগ নেই, নেই জীবনের চাহিদাকে সঠিকভাবে পূরণের ক্ষেত্র। তবে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা এমন এক ধরনের মোবাইল টুলস তৈরি করেছে যার মাধ্যমে একজন অন্ধ মানুষ সবকিছু করতে পারবেন। পড়াশোনা, আবহাওয়া, নিজের অবস্থান সহ অত্যাবশ্যকীয় সব বিষয় জানতে পারবেন হাতের একটু ছোঁয়ায়। আমাদের সফটওয়্যারের মাধ্যমে তার একটা বইয়ের দিকে ক্যামেরা দিয়ে শুধু একটা ছবি তুলবে, এবং আমাদের অ্যালগোরিদম যেটা করবে যে ছবি থেকে হচ্ছে কি টেক্সট নিয়ে সেটা তাকে ইংলিশে পড়ে শোনানো হবে। এখানে তাদের কিছু এক্সট্রা সার্চ, ডিরেকশনাল সার্চ আছে, দ্যাট মিনস যে ফোন নিয়ে হাতে এভাবে এদিকে করবে, এখানে সামনে কত মিটার পর্যন্ত কি কি আছে বলে দেওয়া হবে। খুদে এই বিজ্ঞানীদের প্রচেষ্টা যদি সফল হয় তবে বিশ্বব্যাপী মানুষ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। ইমাজিন কাপের কি করতে হবে যখন চিন্তা করতেছিলাম, ইউনিভার্সিটির ব্রেইনস্টর্মিং হচ্ছিল, তখন আমরা অ্যাকচুয়ালি আগের বছরের সব ইমাজিন কাপের প্রজেক্টগুলো একটু খেয়াল করেছি, তো এরকম একটা কম্বিনেশন এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নেই। মাইক্রোসফট বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রথমবার ইমাজিন কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। নবম ইমাজিন কাপের প্রতিযোগিতা হবে যুক্তরাষ্ট্রে। সেখানে বাংলাদেশ দলটি বিশ্বব্যাপী দেশকে তুলে ধরতে পারবে বলে আশা মাইক্রোসফট বাংলাদেশ প্রধানের। ইমাজিন কাপটা করা হয় যে কিছু পার্টিকুলার থিম নিয়ে, তো বিশ্বের প্রায় সব দেশ থেকেই পার্টিসিপেট করে, তো আমরা আমাদের দেশেও করেছি, ন্যাশনাল লেভেলে কম্পিটিশন করেছি, তো সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা এবার নিউ ইয়র্কে যাবে, পার্টিসিপেট করে ভালো রেজাল্ট আনতে পারে, ডেফিনেটলি সেটা বাংলাদেশের কে পরিচিতি দিবে। 2003 সালে মাইক্রোসফট কর্পোরেশন ইমাজিন কাপের যাত্রা শুরু করে, বিশ্বব্যাপী ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য এই আয়োজন। আগামী 8-13 জুলাই এই প্রতিযোগিতা চলবে। শরীফ নির, একুশে টেলিভিশন, ঢাকা। এবার দেশ বিদেশের খেলাধুলার খবর জানাচ্ছেন।